একটি নিউজ চ্যানেলে বা সংবাদপত্রে আপনি কিভাবে চাকরি পেতে পারেন। আপনি যদি এক সাংবাদিক হতে চান বা আপনি যদি নিউজ অ্যাঙ্কার বা নিউজ রিডার হতে চান অথবা আপনি কোনো টেলিভিশন চ্যানেলে অ্যাজ আ এন্টারটেনমেন্ট অ্যাঙ্কার হতে চান অথবা আপনি রেডিওতে অ্যাজ আ রেডিও জকি হিসেবে চাকরি পেতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা সত্যি সত্যিই আপনার জন্য। কারণ এই ভিডিওতে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আজকের তারিখে দাঁড়িয়ে বাংলা টেলিভিশন জগতে এবং রেডিও চ্যানেলে বা নিউজ পত্রিকা যে আমাদের সংবাদপত্রগুলিতে কী করে চাকরি পাওয়া যায়, কোন কোন জিনিসগুলো আপনাকে রেডি হতে হবে এখন থেকে, এবং খুব শর্ট ফ্রেমে শর্ট ট্রেনিংয়ে 4 থেকে 5 মাসের মধ্যে নিজেকে চেঞ্জ করে নিয়ে কিছু স্পেসিফিক জিনিস শিখে নিয়ে আপনি কীভাবে চাকরি পাবেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। বন্ধুরা, সবার আগে তোমাকে বলে রাখি আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে মানে তুমি প্রিন্ট মিডিয়া অর্থাৎ পত্রিকা বা ম্যাগাজিন এবং ইলেকট্রনিক্স মিডিয়া অর্থাৎ রেডিও টেলিভিশন এবং এখন যখন নিউ মিডিয়ার কনসেপ্ট এসে গেছে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে কী করে চাকরি পেতে হয়, তার জন্য আমাদের দরকার মূলত 3টে বেসিক স্কিল বা 3টে বেসিক জিনিস একটি মানুষের মধ্যে যদি থেকে থাকে তাহলে কিন্তু সহজেই সে কিন্তু ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে যায়। তোমরা এখানে অনেকে ভাবছো যে আমি বলছি কোনো ডিগ্রির কথা, মানে তুমি কলেজ থেকে কোনো মাস কমিউনিকেশন বা জার্নালিজমের ডিগ্রি নিয়ে 3 বছর পড়াশোনা করেছো বা মাস্টার্স করে ফেলেছো সেই ডিগ্রি, না না একদম তার কথা বলছি না। কারণ অনেস্টলি স্পিকিং কলেজে বা ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশন জার্নালিজমে যেই জিনিসগুলো শেখানো হয় বা বোঝানো হয় সেটা থিওরিটিক্যাল একটা বেস, কিন্তু বাস্তবের কাজটার কিন্তু একটু অন্যরকমভাবে হয়। মানে ফর দ্য এক্সাম্পল, তুমি ঘরে বসে বা বই পড়ে যতই তুমি সাঁতার কাটা সুইমিং প্র্যাকটিক্যাল মানে ব্যাপারটি তুমি বোঝো মানে থিওরিটিক্যালি বোঝো, যতক্ষণ না তুমি জলে গিয়ে নামছো ততক্ষণ কিন্তু তুমি সাঁতারটা এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালি রপ্ত করতে পারবে না। এক্স্যাক্টলি দ্য সেম থিং কিন্তু হয় আমাদের এই মাস কমিউনিকেশন বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে। তো যাই হোক, আমাদের যে প্রথম যে স্কিলটি আমি একটার বা একটা 3টে স্কিল আমাদের দরকার যেটা বললাম, প্রথম যে স্কিলটি দরকার লাগে সেটি হচ্ছে হলো নলেজ বা জ্ঞান। এখানে নলেজ বা জ্ঞান বলতে কিন্তু আমি তোমাদের বলছি না যে পার্টিকুলার জার্নালিজমের কোনো বই বা কোনো তোমাকে মানে নতুন 1, 4, 5, 10টা বই তুমি কলেজ স্ট্রিটে বা কোনো বইয়ের দোকান থেকে কিনে নিয়ে এসে মুখস্থ করলে। আমি এখানে নলেজ বলতে বলছি তুমি কীভাবে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কাজটা করবে, কীভাবে তুমি এটা রিপোর্টিং করবে, একটা ইভেন্ট বা ইনসিডেন্ট ঘটলো সেই রিপোর্টটি তুমি কী করে স্পটে গিয়ে কভার করবে, কী করে তোমাকে একটা একজন ইন্টারভিউ নিতে হয়, কী করে তুমি ওই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের সঙ্গে তুমি একটা বাইট কী করে নেবে, কী করে তুমি অফিসে ফিরে এসে সেই এন্টায়ার স্টোরিটাকে প্রসেস করে প্যাকেজিং একটা এন্টার প্যাকেজিং মানে স্ক্রিপ্টটাকে তুমি লিখবে এটা জানতে লাগে। তোমাকে অবশ্যই জানতে হবে কী করে তুমি প্রেস কনফারেন্স করতে পারো, এই নলেজটা কিন্তু আমাদের মারাত্মকভাবে দরকার। এরকম বিভিন্ন খুঁটিনাটি ইনফরমেশনস যদি আমাদের না জানা থাকে, কী করে পিস টু ক্যামেরা PTC দেখবে রিপোর্টার স্পটে দাঁড়িয়ে PTC দেয় মানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অমুক জায়গাতে, এখানে কিন্তু ঘটে গেছে একটা ভয়াবহ দুর্ঘটনা, এরকম দেখবে রিপোর্টিং স্পটে দাঁড়িয়ে করে, সেইভাবে কী করে স্পটে দাঁড়িয়ে রিপোর্টিং করতে হয় এই জিনিসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এবং এর সাথেও তোমাকে যে আরেকটি নলেজ গেইন করতে হবে সেটা হলো টেকনিক্যাল নলেজ। টেকনিক্যাল নলেজ হচ্ছে যে দেখো টেলিভিশন চ্যানেলের জন্য পার্টিকুলারলি মানে পত্রিকাতে টেকনিক্যালি অতটা শার্প না হলেও চলে যায় কিন্তু টেলিভিশন জগতে কিন্তু তোমাকে কাজ করতে হবে ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে কী করে দাঁড়াতে হয়, ক্যামেরার সামনে কীভাবে কাজ করতে হয়, ক্যামেরাতে তুমি কীভাবে লেন্সের দিকে তাকে কথা বলবে, ক্যামেরাটা নিয়ে তুমি কী করে কাজ করবে, প্রত্যেকটি ফ্রেম প্রত্যেকটি প্যান এবং প্রত্যেকটি টেকনিক্যালি খুঁটিনাটি বিষয় কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। আমি বলছি তোমাকে ক্যামেরা পার্সন বা চিত্র সাংবাদিক হতে হবে, তুমি যদি ক্যামেরার সামনে দাঁড়িয়েও কাজ করতে যাও তোমাকে কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করতে কাজ করার যে বেসিক টেকনোলজিটা সেটা কিন্তু বুঝতে হবে। এছাড়া যারা মানে নিউজ অ্যাঙ্কার হতে যায় মানে তারা টিভিতে খবর বলবে, নিউজ রিডার হবে, তাদেরকে তোমার জানতে হবে টেলিপ্রম্পটার দেখে কী করে খবর পড়তে হয়। টেলিপ্রম্পটার ইন দ্য সেন্স তোমার যে একজন নিউজ অ্যাঙ্কারের সামনে একটা স্ক্রিন থাকে যে স্ক্রিনটার নিচ থেকে লেখাগুলো ওপরে উঠতে থাকে, দিজ আর কল দ্য টেলিপ্রম্পটার, টেলিপ্রম্পটার দেখে খবর কী করে পড়তে লাগবে এই নলেজ বা টেকনিক্যাল বিষয়গুলো জানতে হবে। স্পিড কী করে মেনটেন করবে এগুলো জানতে হবে, কী করে তুমি র্যাপ আপ করবে সাইন আউট করবে, এই জিনিসগুলোর যদি জ্ঞান তোমার ঠিকঠাক না থাকে তুমি কিন্তু যতই মাস কমিউনিকেশন জার্নালিজমের বই পড়ো না কেন তুমি কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কাজ করতে সত্যি পারবে না। তো নলেজটা তোমাকে প্র্যাকটিক্যালি হতে হবে, নলেজটা তোমাকে স্ট্রং হতে হবে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে
মিডিয়া ইন্ডাস্ট্রিতে মানে টিভিতে, পত্রিকাতে, রেডিওতে যেই যেই ওয়েতে কাজগুলো হয়, মানে একদম লেটেস্ট ওয়েতে কাজগুলো হয়, সেগুলো তোমাকে কিন্তু অবশ্যই জানতেই হবে। এটা ছিল নাম্বার ওয়ান। বন্ধুরা নাম্বার টু, আমাদের সেকেন্ড জিনিসটা দরকার লাগে, অবশ্যই আমাদের একটা কন্ট্যাক্টস দরকার লাগে। মানে ইন্ডাস্ট্রিতে কী করে আমি যাবো, চাকরিটা কী করে পাবো, তার কন্ট্যাক্টস বা ইনফরমেশন। মানে আনফর্চুনেটলি, মানে এটা আমি দীর্ঘদিন মিডিয়াতে চাকরি করার সূত্রে যেটা আমি দেখেছি যে প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে দে হ্যাভ এনাফ গুড নলেজ, বা তারা জানেই না এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে কোথায় চাকরির ইনফরমেশনটি, মানে ইন্টারভিউটি চলছে, কোন চ্যানেলে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এর কারণ হচ্ছে হলো, তুমি খেয়াল করে দেখো তো, তোমার বাড়িতে কম করে 50টা টিভি টেলিভিশন চ্যানেল আছে, তার মধ্যে ধরো ওখানে 20খানা নিউজ চ্যানেল। কোন নিউজ চ্যানেল তুমি নিচে দেখেছো যে আমরা এই মুহূর্তে খবর পড়ার জন্য লোক নিচ্ছি, আমরা এই মুহূর্তে রিপোর্টার নিচ্ছি, আমরা আসুন, কোনোদিন দেখেছো? খুব কিন্তু সামান্য এরকম খবর আসে, ম্যাক্সিমাম কিন্তু ভেতর থেকেই নেওয়া হয়ে যায়। ভেতর থেকে ইন দ্য সেন্স বলছি, মানে ওইভাবে ঢাকঢোল পিটিয়ে জানিয়ে নেওয়া হয় না, তারা স্পেসিফিক নির্দিষ্ট জায়গা থেকে পিক আপটা করে নেয়। সেই জন্য কিন্তু যারা ফ্রেশার স্টুডেন্ট, মানে যারা একদম নতুন, একদম অল্প বয়সী বা ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চাইছো, তাদের কাছে নলেজ রয়েছে, ডিগ্রি আছে, ডিসপাইট অফ দ্য তারা কিন্তু ইনফরমেশনটা পাচ্ছে না বলে তারা পৌঁছাতে পারছে না। এর কারণটাই হচ্ছে হলো চ্যানেলের দিকটা বুঝতে হবে। আচ্ছা ধরুন আজকে কলকাতার খুব বড় একটি টেলিভিশন চ্যানেল এবিপি আনন্দ বা 24 ঘন্টা, তারা যদি স্ক্রলিংয়ে লিখে দেয় যে আমরা এবিপি আনন্দের জন্য রিপোর্টার খুঁজছি বা অ্যাঙ্কার খুঁজছি, তাহলে ভাবো তো তার পরদিন সকালবেলা এবিপি আনন্দের সামনে কয়েক হাজার লোক, 50-60 হাজার, 1 লক্ষ ছেলে মেয়ে গিয়ে ভিড় করবে। কিন্তু এবিপি আনন্দ নেবে কোথায়? এবিপি আনন্দ নেবে তো 3 জন বা 4 জনকে বা 2 জনকে বা 1 জনকে নেবে। সেখানে কিন্তু 40-50 হাজার লোক যারা ভিড় করবে কি চাকরি প্রার্থী হিসেবে, তাদেরকে ট্যাকেল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে তারা নেয়। সেই নির্দিষ্ট জায়গা কোনগুলো, সেগুলো তোমাকে আমি আগামী মানে এই ভিডিওতে তোমাদেরকে ডিসক্রাইব করছি। তো সেকেন্ড যে জিনিসটা আমাদের দরকার, যেটা বললাম প্রপার কন্ট্যাক্টস, যে কোথা থেকে মানে কীভাবে আমি ওই জায়গাটায় পৌঁছাবো যেখানে আমি প্রপারলি অডিশনটা দিতে পারি, ইন্টারভিউটা দিতে পারি, নিজের ট্যালেন্টটাকে শো করাতে পারি, তার মাধ্যমে আমাকে আমি সুযোগটি পাবো চাকরি পাবার। মানে আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পড়াচ্ছি, আই হ্যাভ বিন টিচিং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। আমি জাস্ট দেখেছি যে মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার ডিগ্রি করার পরও সে কিন্তু ফিল্ড চেঞ্জ করে ফেলছে, সে গিয়ে হয় অ্যানিমেশনের কাজ করছে, নতুবা অন্য কোনো অফিসিয়াল চাকরি করছে। একটাই শুধু কারণ, সে বুঝতেই পারছে না যে কীভাবে ইন্ডাস্ট্রিতে চাকরিটা পাওয়া যায়। এটা ছিল সেকেন্ড জিনিস। প্রথম স্কিল যে বা জিনিসটা দরকার, তোমার নলেজ বা জ্ঞান। নাম্বার টু যেটা বললাম তোমার দরকার, অবশ্যই প্রপার কন্ট্যাক্টস। আমি সবে সলিউশনের আসছি তোমার কাছে। নাম্বার থ্রি, থার্ড যে জিনিসটা আমাদের মধ্যে দরকার, একটা ছেলে যদি এই ইন্ডাস্ট্রিতে চাকরি করতে যায় অ্যাজ অ্যাঙ্কার, অ্যাজ আ জার্নালিস্ট বা অ্যাজ আ নিউজ রিডার যদি চাকরি করতে চাও, তার মধ্যে সবার আগে যেটা লাগবে না সেটা হচ্ছে হলো মানে অসাধারণ একটি কাজ করার খিদে বা ইচ্ছা এবং চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা। দেখো এটা কিন্তু 10টা 5টা ডিউটি নয়, মানে যারা 10টা 5টা ডিউটি করতে চাইছো তাদের জন্য ইট ইজ নট মানে পারফেক্ট ফিল্ড। এটি একটা এমার্জেন্সি সার্ভিস, এমার্জেন্সি ডিউটি জাস্ট। এটি মানে মাস কমিউনিকেশন বা আমাদের এই মিডিয়া ফিল্ডটি কিন্তু গণতন্ত্র বা ডেমোক্রেসির কিন্তু চতুর্থ স্তম্ভ, ইট ইজ দ্য ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি। মানে পুলিশ প্রশাসনের যেমন কাজ করার কোনো মানে এক্সাক্টলি টাইম থাকে না, রাত্রিবেলায় 12টার সময় হয়তো পুলিশকে কিন্তু কাজ করতে যেতে হচ্ছে, একটা ডাক্তারকে কিন্তু মিডনাইট অপারেশন করতে হচ্ছে এমার্জেন্সিতে, তেমনি কিন্তু একটা জার্নালিস্টকেও কিন্তু 24 ঘন্টা মানে একেবারে কিন্তু সজাগ থাকতে হয় রাজ্য রাজনীতি দেশ বিদেশে কী ঘটছে। যখন তখন কিন্তু তোমার ডাক আসতে পারে, যখন তখন তোমার শিফট পড়তে পারে, তোমাকে কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকতেই হবে কাজ করার জন্য। আমি প্রচুর স্টুডেন্টদের দেখেছি যারা কিন্তু মানে আবেগের বসে ইন্ডাস্ট্রিতে যায়, 1-2 মাস কাজ করে, মিডিয়ার তারপর প্রেশারটা নিতে পারে না, জাস্ট বার্ন আউট হয়ে কিন্তু তারা ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়। এটা কিন্তু অবশ্যই তোমার মধ্যে যদি একদম মানে এই মানসিকতা নিয়েই তুমি এসো, মানে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে যাচ্ছি, আমি একেবারে কিন্তু মানে যখন ডাক পড়বে তখনই আমি আসবো, মানে আজকে আমরা মানে যদি আমরা মাস কমিউনিকেশন বা জার্নালিস্ট মানে আমরা যদি টেলিভিশন চ্যানেল দেখি, মানে চোখ বন্ধ করলে আমাদের কোন জার্নালিস্ট বা কোন রিপোর্টার বা কোন অ্যাঙ্কারের কথা মনে পড়ে? মানে কলকাতা বা পশ্চিমবঙ্গবাসীকে জিজ্ঞেস করলে কিন্তু বেশিরভাগ লোকেরই উত্তর হবে হয়তো সুমন দে অথবা মৌপিয়া ম্যাডাম 24 ঘন্টার বা অন্যান্য তোমার যে প্রিয় অ্যাঙ্কার বা জার্নালিস্ট নিশ্চয়ই রয়েছে তাদের কথা। তাদের তুমি যদি ডেডিকেশনটি দেখো, তাদের যদি লেবোরিয়াস অ্যাটিটিউডটা দেখো, তুমি কিন্তু জাস্ট স্টান হয়ে যাবে, তারা কিন্তু এমনি এমনি ওই বড় জায়গাটাতে পৌঁছাতে পারেনি। তোমার মধ্যেও কিন্তু খিদে থাকতে হবে, এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং কাজ করার একটা উদ্যম, একটা মানে উৎসাহ থাকতে হবে, মানে একটা ইউ শুড বি এ ওয়ারিয়ার, তুমি একটা যোদ্ধার মতন কাজ করবে।
তো ফ্রেন্ডস, এই ছিল তিনটে জিনিস আমাদের জানতে লাগে, আমাদের ডেভেলপ করতে হবে নলেজ, আমাদের কন্ট্যাক্টস পেতে হবে, এবং নাম্বার থ্রি আমাদেরকে ইচ্ছাশক্তি থাকতে হবে। এবার প্রবলেমটা হচ্ছিল আমি এই জিনিসটাকে আমি গ্রো করবো কেমন করে, মানে আমি নিজের নলেজটা কী করে গ্রো করবো, আমি কীভাবে আমি কন্ট্যাক্টস পাবো, আমার তো নয় তোমার নয় ধরে নাও প্রচুর ইচ্ছাশক্তি উদ্যম রয়েছে, কিন্তু প্রথম দুটো জিনিসই পাবো কোথা থেকে? দেখো প্রবলেমটা কী হয়ে যায়, মানে যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে, মানে আমি কারো মানে নিন্দা বা দুর্নাম করছি না, প্রবলেমটা হয়ে যায় কলেজ বা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম যেটা পড়ানো হয় সেটা থিওরি, নট দ্য প্র্যাকটিক্যাল থিং, কারণ অত স্টুডেন্টকে একসাথে প্র্যাকটিক্যালি কিন্তু ট্রেন করা জাস্ট লিটারালি ইম্পসিবল। ধরুন একটা ডিপার্টমেন্টে 80 স্টুডেন্ট রয়েছে, 80 স্টুডেন্টকে ধরে ধরে একটি ক্লাসে গিয়ে কিন্তু প্র্যাকটিক্যাল কাজটা শেখানো কোনো মতেই সম্ভবকর হয় না, তাই তারা কিন্তু থিওরিতে জোর দেয়। আর যেটা বললাম, থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তুমি যতই ঘরে বসে সাঁতারের থিওরি প্র্যাকটিস করো, তুমি যদি সাঁতার অ্যাকচুয়ালি করতে যাও তোমাকে জলে নেমেই করতে হবে। তোমার দরকার একটা প্রপার ট্রেনিং, শর্ট ট্রেনিং, যেটাকে বলা হয় প্র্যাকটিক্যাল মিডিয়া স্টাডিজ, যেটাকে বলা হয় প্র্যাকটিক্যাল মিডিয়া স্টাডিজ। এই প্র্যাকটিক্যাল মিডিয়া স্টাডিজের মধ্যে তুমি জানতে লাগবে, নাম্বার ওয়ান, কী করে তুমি স্পট রিপোর্টিং করবে, একদম স্পট রিপোর্টিং করবে সবার আগে জানতে হবে তোমাকে। নাম্বার টু জানতে হবে তুমি কী করে স্ক্রিপ্ট লিখতে হয়, মানে স্ক্রিপ্ট রাইটিং, এটা জানতে হবে। বা যারা টেলিভিশন চ্যানেলে যারা চাকরি করতে চাইছো ক্যামেরার সামনে, তাদের জানতে লাগবে কী করে নিউজ রিডিং, কী করে তুমি খবর বলবে। খবর বলার একটা কিন্তু ডাইনামিক টেকনিক রয়েছে, স্ক্যানিং, মডুলেশন, কিওয়ার্ডস কী করে মেনটেন করে পড়বে, কোন স্কেলে কোন খবরটি পড়বে এটা জানতে হবে। এবং অবশ্যই তোমাকে ভালো একটা অ্যাঙ্কার হতে হলে, এন্টারটেনমেন্ট বা বিনোদন অ্যাঙ্কার হতে গেলে বা স্পোর্টস অ্যাঙ্কার হতে গেলে তোমাকে কিন্তু অ্যাঙ্কারিং করার অসাধারণ স্কিল তোমার লাগতে হবে। কী করে তুমি কথাটা মডিউলেশনস করে বলবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কত ফ্লেক্সিবল হবে, এই জিনিসগুলো তোমার কিন্তু অবশ্যই জানতে হবে। বন্ধুরা, আমার নাম বিশাল। আমি লাস্টে কেন বললাম, কারণ আমি জাস্ট প্রথমে আমি মেন ইনফরমেশনটা দিতে চাইছিলাম। আমার নাম বিশাল এবং আমি দীর্ঘদিন কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমি চাকরি করেছি অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এ অ্যাঙ্কার, এবং আমি এখনও স্টিল আমি কিন্তু অ্যাজ এ ফ্রিলান্সার হিসেবে কাজ করি। তাই যেটা তোমাকে বলছি সেটা প্র্যাকটিক্যালি একটা মানে ফ্রেমওয়ার্ক। তো এই জিনিসগুলো তোমাকে ইম্প্রুভ করতে গেলে তোমার দরকার একটা প্রপার ট্রেনিং। এই ট্রেনিংটা তোমার পেতে গেলে তোমাকে যেতে হবে কিন্তু কোনো মানে প্র্যাকটিক্যাল ট্রেনিং করা এমন কোনো ইনস্টিটিউট বা অর্গানাইজেশনের সহযোগিতায়। কিন্তু প্রবলেমটা কোথায় হয়ে যায়, মধ্যবিত্ত পরিবার, মানে তোমার আমার মতন যারা মধ্যবিত্ত পরিবার থেকে যারা আমরা আসি, ওই সমস্ত নামি দামি ইনস্টিটিউটগুলোতে যে কারিগরি টাকা মানে অর্থের ডিমান্ড করে সেটা কিন্তু মধ্যবিত্ত পরিবারে দেওয়ার ক্ষমতা বা সামর্থ্য হয় না। এবং তার থেকে বড় কথা হচ্ছে, যেই অর্গানাইজেশনটা বা ইনস্টিটিউটটা তুমি শিখতে চাইছো সেই ইনস্টিটিউটটাতে কারা ক্লাস করাচ্ছে, মানে দেখো মানে খুব প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝো। যেই টিচার বা যেই প্রফেসর বা যেই স্যার যে নিজে 24 চাকরি করেনি, যে নিজে জি গ্রুপে চাকরি করে, যে নিজে মানে এবিপি গ্রুপে চাকরি করেনি, সে তোমাকে কীভাবে এই মুহূর্তের মডার্ন আপডেট বা ট্রেনিংটা তোমাকে দেবে? সো ফ্রেন্ডস, তাই তোমাদের জন্য একটা সুখবর, মানে আমার নাম বিশাল এবং আমাদের একটা টিম রয়েছে, উই হ্যাভ এ এন্টায়ার টিম। আমাদের এন্টায়ার টিমটি আমরা সবাই কোনো না কোনো টেলিভিশন চ্যানেলের সঙ্গে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি আমরা কিন্তু যুক্ত বা কানেক্টেড বা দীর্ঘদিনই মিডিয়া প্রফেশনে যুক্ত। আমরা খুব নামমাত্র সামান্য ফিস, মানে এক রীতিমত বলতে পারো মানে তুমি ছোটোবেলায় অঙ্ক টিচারের কাছে, ইতিহাস ভূগোল টিচারের কাছে তুমি পড়তে যেতে, যতটুকু ফিস দিয়ে তুমি ওখানে ক্লাস করতে, সেই নামমাত্র ফিস নিয়ে আমরা ইন্ডাস্ট্রির আমরা লোকেরা মিলে, আমরা 4-5 বন্ধু মিলে, আমরা সবাই আমরা কোনো না কোনো টেলিভিশন চ্যানেলে বিলং করি, আমরা কিন্তু হাতে কলমে এই ট্রেনিংটি করিয়ে থাকি কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলে, কলকাতাতে। এর কারণটি হচ্ছিল আমাদের কোথাও একটা কি মনে হলো যে এইভাবে চলতে থাকলে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা হারিয়ে যাচ্ছে, দেন এটা প্রপার গাইডলাইন, এই গাইডলাইনটা দেওয়ার জন্য। এবং আমরা কিন্তু দীর্ঘদিন বহু বছর ধরেই আমরা এই ট্রেনিংগুলো করে আসছি এবং আমাদের মানে একদম নাম ধরে বলতে পারি কলকাতার একেবারে মেইন স্ট্রিম টেলিভিশন চ্যানেলগুলোতে তুমি একদম নতুন যত মুখ দেখো বিগত 5-6 বছর 7 বছরে, তার কিন্তু প্রচুর ছেলেমেয়ে মানে 100 আমাদের কাছ থেকে ট্রেন হয়ে গেছে খুব সামান্য পয়সা দিয়ে। আমি এখানে তোমাদের ছবিগুলো দেখাতে পারছি না বা নামগুলো বলতে পারছি না, কোনোদিন যদি তোমাদের সঙ্গে দেখা হয় বা আমাদের অফিসে তোমরা যদি কোনোদিন আসো, তোমাদের ছবিগুলো দেখলে তুমি তাক লেগে যাবে সন্ধেবেলায় বা সকালবেলায় দুপুরবেলায়। যাদেরকে তুমি টেলিভিশন চ্যানেলে দেখো, যারা টিভিতে ব্লেজার কোট পরে খবর বলছে, তারা কিন্তু আমাদের হাতেই তৈরি, মানে আমাদের কাছ থেকে পড়াশোনা করে প্রপারলি কন্ট্যাক্টস নিয়ে তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে আজকে কিন্তু একটা সফল অ্যাঙ্কার বা সফল জার্নালিস্ট হয়েছে। মানে তুমি যদি হোয়াটসঅ্যাপও করো, তোমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবো, এরকম তোমাকে 5-6 জন জাস্ট ইউল স্টান্ট হয়ে যাবে যে এরা আপনাদের কাছে ক্লাস করেছে। ইয়েস,
তারা আমাদের কাছে শিখেছে, স্টুডেন্ট হিসেবে ট্রেনিং নিয়েছে, ট্রেনিং নিয়ে তারা কিন্তু আজকে কলকাতার বড় বড় টেলিভিশন চ্যানেলগুলোতে কিন্তু কর্মরত বা চাকরি করছে। তো এই অপরচুনিটিসটা তোমাদের জন্য রয়েছে। তোমরা যদি মনে করো যে টেলিভিশন চ্যানেলে চাকরি করবে, একেবারে লেটেস্ট ট্রেনিংটি করবে, তাই তুমি আমাদের এখান থেকে পাবে নাম্বার ওয়ান বেস্ট ট্রেনিং মেটেরিয়াল। মানে এই মুহূর্তে কলকাতার বেস্ট টেলিভিশন চ্যানেলগুলোতে চাকরি যারা করছে, কী জানতে জানলে সেই চাকরিগুলো হয়, সেই একদম বেস্ট আপডেটেড মডিউলটা পাবে। এমন নয় যে একদম মানে 50 বছর আগেকার ওল্ড সিলেবাস তোমাদের ফলো করা হবে। এবং নাম্বার টু তুমি পাবে একদম প্র্যাকটিক্যাল, মানে চ্যানেলে চাকরি করতে গেলে থিওরি কম প্র্যাকটিক্যালটা লাগে বেশি। তুমি কী করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলো, আমাদের ইন্টার স্টুডিও রয়েছে, আমাদের ক্যামেরা, বুম, ল্যাপেল, ট্রাইপড, টেলিপ্রম্পটার, মানে একেবারে টেকনিক্যাল স্টেট সেট আপ স্টুডিওর মধ্যে তোমাদেরকে, ক্রোমা স্টুডিওতে তোমাদেরকে বসিয়ে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলো করাবো। মানে তুমি চ্যানেলে যাওয়ার আগেই তুমি কিন্তু মানে চ্যানেলের সমস্ত 99.99% কাজ কিন্তু ক্লাসরুমে বসেই তুমি শিখে যাবে। নাম্বার থ্রি তুমি পাবে হচ্ছে হলো বেস্ট ফ্যাকাল্টি লাইন আপ, মানে যারা টেলিভিশন চ্যানেল চাকরি করছে বা করে তাদের দ্বারাই তুমি কিন্তু ট্রেনিংটি পাবে, মানে বেস্ট ফ্যাকাল্টি লাইন আপ তুমি কিন্তু আমাদের এখান থেকে পাবে। এখানে আসলে দেখতে পারবে, নাম ওইভাবে বলা যায় না, মানে তারা একটা অন্য চ্যানেলে যেহেতু চাকরি করে, হট করে তাদেরকে নাম বললে তারা চ্যানেলে প্রবলেম হতে পারে, আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না, প্র্যাকটিক্যালি ওর ক্লাসে আসবে দেখতে পারবে। নম্বর ফোর তুমি পাবে হচ্ছে হলো চিপেস্ট কোর্স ফি, মানে একেবারে যেটা বললাম ছোটোবেলায় তুমি মানে একদম স্কুলে যখন পড়তে ইতিহাস ভূগোল অঙ্ক স্যারের কাছে গিয়ে যে একদম মাসোয়ারা যে ফিসটা দিয়ে তুমি ক্লাস করতে, সে যত সামান্য ফিসটা দিয়ে আমরা ক্লাসেসটা করাই, এটার কোনো প্রফিট করার উদ্দেশ্য নয়, জাস্ট এখানে কিন্তু তোমাদের হেল্প করার উদ্দেশ্যে, তাই জন্যই কিন্তু বলছি। এই কোর্সটায় তুমি যদি অন্য কোনো ইনস্টিটিউটে পড়তে যাও বা কোনো পার্টিকুলার প্রফেশনাল জায়গায় যাও, সেখানে তোমাকে কিন্তু গেলে কেউ 30,000, কেউ 25,000, কেউ 50,000, কেউ 1,00,000 টাকা তোমার থেকে চেয়ে বসবে, যেটা কিন্তু ম্যাক্সিমাম মধ্যবিত্ত পরিবারের নাগালের কিন্তু একেবারে বাইরে। এবং সবচেয়ে ইন্টারেস্ট বিষয় তুমি যেটা পাবে, প্লেসমেন্ট, আমরা এখানে লাইফ টাইম জব অ্যাসিস্ট্যান্স নয়, আমরা লাইফ টাইম জব গ্যারেন্টি এখানে দিই। মানে আমাদের এখানে পড়া মানে তুমি শিওরশোর চাকরি পাবেই পাবে। এর কারণটি হচ্ছে হলো মানে কোথায় কোন টেলিভিশন চ্যানেলে বা কোন পত্রিকাতে আজকে কোন চাকরিটি এই ভ্যাকেন্সিটা ক্রিয়েট হয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে খুব ইজিলি খবর চলে আসে, কারণ আমরা যদি ইন্ডাস্ট্রিরই একদম লোক। দেখো বিষয়টা কী হয়, তুমি যেরকম কেরিয়ার করতে গেলে চ্যানেলের সহযোগিতা বা পত্রিকার সহযোগিতা দরকার, মানে সেখানে তুমি চাকরি করবে, তেমনিও কিন্তু একটি চ্যানেল এবং একটি পত্রিকা তাদেরও দরকার তোমাদের মতন ফ্রেশার ছেলে মেয়ে। মানে আজকে ধরো তোমার যার 6-7 বছর ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স রয়েছে, সে যদি ওখানে চাকরি করতে চায়, সে কিন্তু বলবে যে আমার 30,000 টাকা লাগবে চাকরি করতে। কিন্তু ফ্রেশার ছেলে মেয়েকে যদি নেয়, সে কিন্তু একটা ফ্রেশার ছেলে 7,000, 8,000, 10,000 টাকাতেও কিন্তু পেয়ে যাবে। মানে একটা ভালো চ্যানেল চলতে গেলেও কিন্তু নতুন ফ্রেশার ছেলে মেয়ে দরকার। এবার আমরা কাজ করি ইজ এ ব্রিজ, একটা কানেক্টার, মানে চ্যানেল এবং তোমাদের মানে ক্যান্ডিডেট তাদের মাঝখানে ব্রিজ হিসেবে আমরা কাজ করি, অ্যাজ আ মিডিয়েটর, অ্যাজ আ মেন্টর। তোমাকে ট্রেনিং, তোমার গ্রুমিং এবং তোমার প্লেসমেন্টের সম্পূর্ণ দায়িত্ব আমাদের, এবং এর জন্য কিন্তু আমরা কোনো ফিস চার্জ করি না, একদম মানে ফ্রি অফ কস্ট আমরা প্লেসমেন্টটা করাই। এবং একটা লাইফ টাইম, মানে ধরে নাও আজকে একটা চ্যানেলে চাকরি করলে, তুমি 4-5 মাস এই চ্যানেলে চাকরি করছো, দিয়ে 5 মান্থস ধরে আমাদের কাছে তোমার ডেটা বেসটা থাকবে, তো আমরা কী করবো 5-6 মাস পর ধরে আরও একটা বড়, তো ওইটা যেই চ্যানেলে চাকরি করছো তার থেকেও বেটার বা কোনো বড় অপরচুনিটিস এলো, তখন কিন্তু আমরা তোমাকে আবার ফোন করে বলবো যে তুমি যদি চাও এই চ্যানেলটি ছেড়ে এই বড় চ্যানেলটি শিফট হতে পারো। এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে। আমাদের এই এক্স্যাক্টলি ট্রেনিং সেন্টারটা হচ্ছে হলো, লোকেশানটা বলি, সেটা হচ্ছে হলো বারাসাত, মানে উত্তর 24 পরগনার বারাসাতে। এবং বারাসাত তুমি কী করে আসবে, তুমি শিয়ালদা স্টেশন থেকে, মানে তুমি যে কোনো ট্রেন ধরো তুমি এদিকে আসার, মানে বনগাঁর দিকে আসার, বারাসাত স্টেশনের একদম লোকালে তুমি একদম নেমে যেতে পারো। তুমি যদি হাওড়া থেকে আসো, হাওড়া থেকে L238 বাস সরাসরি আমাদের ইনস্টিটিউটের সামনে আসে, বা সাউথ কলকাতা থেকে তুমি যদি আসো মেট্রো ধরো তুমি দমদম জাংশন চলে আসলে, দমদম থেকে তুমি ট্রেন ধরে তুমি অনায়াসে বারাসাতে চলে আসতে পারো। এবার অনেকে আমাদেরকে ফোন করে বলে, স্যার আমার বাড়ি মেদিনীপুরে, আমার বাড়ি মানে বাঁকুড়ায়, আমার বাড়ি ক্যানিং, আমি কী করে অত দূরে ক্লাস করতে যাব, আপনার কি আমাদের বাড়ির আশেপাশে কোনো ইনস্টিটিউট বা সেন্টার নেই? সবার আগে বোঝো একটা জিনিস, আজকে তুমি কীভাবে তুমি এক্সপেক্ট করো তোমার বাঁকুড়ায়, তোমার মুর্শিদাবাদ বা তোমার নর্থ বেঙ্গলে বাড়ি তুমি ওখানে ইনস্টিটিউট হবে? কারণ এন্টার যারা ফ্যাকাল্টি যারা চ্যানেলে চাকরি করে, তারা তো কেউ তাদের চাকরিটা ছেড়ে বাঁকুড়ায় যেতে পারবে না ক্লাস করতে। আর তোমার বাঁকুড়াতেও বা তোমার মেদিনীপুরে বা তোমার ক্যানিংও কিন্তু কোনো রেডিও চ্যানেল বা টেলিভিশন চ্যানেল কিন্তু হবে না। ম্যাক্সিমাম যিনি জায়গাগুলো কিন্তু একটা মেন সেন্টার কলকাতাতে। ব্যাপারটা একটা কথা আছে না যে নিজেকে আলোকিত করতে গেলে তোমাকে আলোর তলাতেই আসতে হবে, তেমনি কিন্তু কেরিয়ার করতে গেলে তুমি কি অনেক জিনিস একদম মেন স্ট্রিম কলকাতা থেকে দূরে থাকো,
তোমাকে কিন্তু মেইন কলকাতাতেই তোমাকে আসতে হবে। এবার অনেকে আমাকে বলে যে কলকাতার একেবারে যারা মেইন স্ট্রিম শিয়ালদা ঠিয়ালদা থাকে বা শ্যামবাজারে, তারা বলে যে যে স্যার আপনাদের কোনো সেন্টার কি আমাদের একদম মেইন কলকাতায় শিয়ালদা বা ধর্মতলা স্প্ল্যান্ডেড এইসব চত্বরে নেই? তাদের জন্য বিষয়টা বলি, তাকে প্রবলেমটা কী হয়ে যায়, আমরা শিয়ালদাতে একটা ক্লাসরুম নিতেই পারি, আমরা ট্রেনিং সেন্টার নিতেই পারি, কিন্তু ভেবে দেবো সেই ট্রেনিং সেন্টারটার ঘর ভাড়া কত হবে, মানে 40-50 হাজার টাকা বা মিনিমাম 25,000 হবে। এবার 25,000 টাকা তো আমরা কোনো নিজেদের পকেট থেকে দেবো না, আমরা কিন্তু যেই এন্টার বিষয়টা করার চেষ্টা করি যে তোমাদের উপরে কোনো প্রেশার না পড়ে, তোমাদের যেন মানে খরচা না হয় একদম নামমাত্র, মানে আমাদের যে বেসিক ব্যাপারটা, আমরা এখানে ক্লাস করাতে আসতে যাতায়াত করতে যতটুকু খরচা ন্যূনতম যেটা পারিশ্রমিক না নিলে নয় সেটা নিয়ে ক্লাস করাই। যখনই আমরা কিন্তু একটা বড় অফিস নেব মেন কলকাতা ধর্মতলার বুকে 30,000-40,000-50,000 টাকা দিয়ে, তখনই কিন্তু সেই 30-40,000টা নিজের পকেট থেকে দেবো না, তখন কিন্তু আমরা তোমার থেকেই টাকাটা নিতে হবে, আর সেটা আমরা কিন্তু একদম চাই না। সপ্তাহে একদিন করে ট্রেনিং হবে, একদিন ট্রেনিংয়ে তুমি এখানে সাংবাদিকতা ট্রেনিং পাবে, তুমি নিউজ রিডিং চাইলে শিখতে পারবে, রেডিও জকিং তুমি শিখতে পারবে, এন্টারটেনমেন্ট অ্যাঙ্করিং তুমি শিখতে পারবে, প্লেসমেন্টের 100-200% অ্যাসিস্ট্যান্ট না গ্যারেন্টি আমরা দিয়ে থাকি, এবং এন্টার গ্রুমিং পার্টটাও কিন্তু আমরা করে দিয়ে থাকি। তো এই সম্পূর্ণ কিন্তু খরচটা একদম যেটা বললাম নামমাত্র ফিস, একদম লিটারেলি তুমি যখন ফোন করবে তখন ফিসটা তোমাকে বলবে এত কম টাকা ফিসটা, তুমি জাস্ট চমকে যাবে যে এত কম টাকায় কী করে আপনারা ট্রেনিংটা করাচ্ছেন। মানে আমি ছোটোবেলায় বাংলা স্যারকে মানে 9-10 যখন পড়তাম তখন মাধ্যমিক দিয়েছি, তখন আমি বিষয়টা আমি আমার অঙ্ক স্যারকে এই মাইনেটা দিতাম, এই হচ্ছিল বিষয়। এবার নেক্সট হচ্ছে হলো কারা এই ট্রেনিংটি করতে পারবে। অনেকের একটি ধারণা আছে যে টেলিভিশন চ্যানেলে চাকরি করতে গেলে হয়তো তোমাকে মাস কমিউনিকেশন আর জার্নালিজম নিয়ে পড়তে হবে, এটা একদম ভুল পারসেপশন। তুমি যদি এইচএস কোয়ালিফিকেশন হও, এবং তুমি যদি আমাদের এই 6 মান্থসের ট্রেনিংটি করে নাও, এইটা করলেই তুমি এলিজিবল হয়ে যাবে টেলিভিশন চ্যানেলে চাকরি করার। কারণ টেলিভিশন চ্যানেলে যেটা বললাম ওটা কিন্তু তোমাকে এন্ড অফ দ্য ডে তোমার ক্যামেরার সামনে বসিয়ে তোমাকে বলবে তুমি পারফর্ম করে দেখো, তোমার পারফরমেন্সটাই দেখবে। এবং তুমি যদি এন্টারটেনমেন্ট অ্যাঙ্কার হতে চাও, পার্টিকুলার এন্টারটেনমেন্ট অ্যাঙ্কার হতে চাও, তাহলে তোমাকে মাধ্যমিক পাশ হলেও হয়ে যায়, মানে প্রচুর এন্টারটেনমেন্ট অ্যাঙ্কার রূপসী বাংলা থেকে শুরু করে মানে সঙ্গীত বাংলায় যারা কাজ করে তারা স্কুল দিয়ে পড়াশোনা করতে করতে চাকরি করছে, তাদের জন্য কিন্তু মাস কমিউনিকেশন জার্নালিজম দরকার লাগে না। তাদের কী করে এন্টারটেনমেন্ট অ্যাঙ্কারিং তারা ভালোভাবে তারা করবে সেটাই কিন্তু তাদের অবশ্যই দরকার লাগে। তাই কোয়ালিফিকেশান নিয়ে কোনো ম্যাটার না, একটা বার তুমি ফোন করো, নাম্বার নিচে দেখতে পাচ্ছ দেয়া রয়েছে, এই নাম্বারে তুমি একটা কল করো, কল করে জেনে নাও ডিটেলসটা, এবং খুব চটজলদি এই ইন্ডাস্ট্রিতে এসে নিয়ে কেরিয়ার তৈরি করো। এবং এজের ব্যাপারটা ক্লিয়ার করে দিই, এজ কিন্তু মিনিমাম 30 বছর, 30-32-33 পর্যন্ত আমরা কিন্তু নিয়ে থাকি, মানে প্রেজেন্টেবল হলেই আমরা কিন্তু নিয়ে নিই, প্রেজেন্টেবল ইন দ্য সেন্স মানে হাঁটতে চলতে পারা, মানে সুন্দর রূপবতী ব্যাপারটা বলছি না, আমরা নিয়ে নিই। তো ফ্রেন্ডস, এই ছিল এন্টার ছোট্ট একটা ভিডিও, কী কী জিনিস দরকার লাগে, কীভাবে তুমি প্রস্তুতি নেবে। এই ভিডিওটি দেখার পর যদি মনে ইচ্ছা জাগে যে আমি এই ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চাই, চাকরি করলে আমার ভালো হয়, তাহলে কিন্তু আর লেট না করে নাম এখনই ফোন করো, চলে এসো। এটা 6 মান্থসের ট্রেনিং, যদি তারও আগে যদি পারফর্ম করতে পারো 3-4 মাসের মধ্যে রেডি হয়, তুমি ইন্ডাস্ট্রিতে কিন্তু সরাসরি মানে চলে যেতে পারো ফর ইউর জব। সো বন্ধু, দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিক ইন্টারেস্টিং ভিডিওতে, তাদের কাছে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।